লক গাইস কি অবস্থা সবার পাবজি নতুন ভিডিওতে সকলকে সো আজকে পাবজির খুবই দারুণ পাঁচটা টিপস বলবো সো টিপস বলতে একদমই ভুল সেটা হচ্ছে প্রো প্লেয়ারদের পাঁচটা সেটিংস বলবো সেই পাঁচটা সেটিংস শুধু প্রো প্লেয়াররা ইউজ করে যারা নব আছে তারা কিন্তু মোটো ওই পাঁচটা সেটিংসের ব্যাপারে কিছুই জানে না সো যারা প্রো প্লেয়ার আছে তারা ইউজ করে সো আপনি যদি প্রো প্লেয়ার হয়ে থাকেন তো এই পাঁচটা টিপসে জানার সঙ্গে মানে পাঁচটা সেটিংস করে আপনিও কিন্তু খুব সহজে প্রো প্লেয়ারদের মতো খেলতে পারবেন বাট খুব সহজেই প্রো প্লেয়ার হতে পারবেন না বাট যদি আপনি কিছুদিন কষ্ট করেন প্রেস্টিস করেন মানে রিয়াক মানে এটার প্রতি কাজ করেন মানে অনেক কষ্ট করে খেলেন বা যে কোনটা সেটিংস বলবো ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি প্রো প্লেয়ার হতে পারবেন আর যদি তা না হয় আপনি প্রো প্লেয়ারের মতো জাস্ট খেলতে পারবেন হ্যাঁ সো লাইটস স্টার্ট নাম্বার ওয়ান সেটা হচ্ছে যদি ধরেন আমার কাছে এখন কি কী স্কোপ আছে ধরেন আমার কাছে ফোর এক্স আছে টু এক্স আছে তারপর হচ্ছে আর কি এক্স আর কী আছে আর কোনো স্কোপ নাই হয়তো বা দুইটা স্কোপই আছে আমার কাছে হ্যাঁ ধরেনি আমার কাছে ফোর এক্স আছে এখন আমি ফোর এক্স স্কোপ ইউজ করতেছি ফোর এক্স স্কোপ ইউজ করতেছি কিন্তু আমার দরকার হচ্ছে টু এক্স স্কোপটা এ দেখেন আমি খুব সহজেই কিন্তু আমি এই টু এক্স স্কোপটাও চেঞ্জ করে ফেলতে পারলাম জাস্ট খুব সহজে জাস্ট একটা ক্লিকের উপরে একটা ক্লিক করলাম এবং তার মাধ্যমে টু এক্স স্কোপটা নিয়ে আসলাম সো সেই জিনিসটা কীভাবে করলাম সে জিনিসটা যদি আপনার জাস্ট সেই জিনিসটা হচ্ছে প্রয়ারা করে সেটা হচ্ছে এই সেটিংসটার মাধ্যমে জাস্ট সেটিংসে যায় সেখানে যে দেখেন কুইক স্কোপ সুইচ এই জিনিসটা আপনাদের অফ থাকে এই যে ডিজাবল করা থাকে জাস্ট আপনি এই জিনিসটা ইনেবল করে দেবেন এই জিনিসটা ইনেবল করার ফলে আপনার এই যেখানে এই যে স্কোপটা থাকবেন সেটা লেখাও এই যেখানে একটা সংখ্যা মেসেজের নিচে যোগ হয়ে যাবে এবং সেই জিনিসটা লেখা থাকবে যে স্কোপটা আপনি অলরেডি স্কোয়া আছে যাতে জাস্ট এখানে একটা ক্লিক করে জাস্ট স্কোপটাকে চেঞ্জ করে নিতে পারবেন আপনাকে ব্যাগের ভিতরে যে আর স্কোপটাকে চেঞ্জ করতে হবে না জাস্ট এখানে একটা ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন খুবই দারুণ একটা টিপস কিন্তু সো আমাদের ধরেন একটা এনিমি আমি যেখানে আছি এটা এটার এ পাশে ধরেন একটা এনিমি এখানে ধরেন একটা এনিমি এখানে এখানে সো তখন আমার ওকে মারতে হলে কী করতে হবে এখানে আসতে হবে গুলি করতে হবে তারপর কিন্তু ওকে মারতে হবে কিন্তু যারা প্লেয়ার তারা মারে কীভাবে এখানে দাঁড়াই থেকে কিন্তু তারা মারে সো সেই জিনিসটা কীভাবে মারে সেই জিনিসটা মারে হচ্ছে আরেকটা সেটিংসের মাধ্যমে সেই সেটিংসটা হচ্ছে যার সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন পিক অ্যান্ড ফায়ার নামে যে একটা অপশন আছে পিক অ্যান্ড ফায়ার জাস্ট এটাকে আপনি ইনেভল করে দেবেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সেটিংস সো এটা ইনেভল করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশান যোগ হয়ে গেছে জাস্ট আপনি এখানে দেখেন একটা ক্লিক করলাম ক্লিক করার ফলে কিন্তু এই যেখানে দেখেন একটা ক্লিক করার ফলে এখানে কিন্তু আপনি যেভাবে কায়তেগুলি করতে পারতেছেন জাস্ট কায়তে গুলি করতে পারতেছেন যেটা কিন্তু মোটেও আপনি যদি এই সেটিংসটা না করেন তাহলে করতে পারবেনা জাস্ট পুরোপিলার এই সেটিংসটা করতে পারে হুম তো এখানে আরেকটা দিক হচ্ছে যখন আপনি এই যে এখানে পিক করবেন করার পরে কিন্তু আপনাকে আর আসতেছে না এখানে জাস্ট আরেকটা টিভি মাল্লা আসতেছে সেটা কিন্তু খুবই দেরি হয় এতটুকু টাইমের ভিতরে কিন্তু আপনাকে একটা এনিমে আপনাকে মেরে ফেলতে পারবে সো এটারও একটা সমাধান আছে বা যেটা হচ্ছে তিন নম্বর সেটিং যেটা সেটা হচ্ছে জাস্ট সেটিংসে চলে যাবেন এখানে দেখেন এখানে দেখেন এই যে লেন মোর নামে একটা অপশান আছে জাস্ট এটাকে আপনি হোল্ড করে দেবেন এটাকে ট্যাপ থাকে হোল্ড করে দেওয়ার ফলে কী হবে জাস্ট এই দেখেন জাস্ট এখানে জাস্ট আপনি যতক্ষণ টিপ দিয়ে ধরে রাখবেন ততক্ষণই এটা থাকবে যখন আপনি টিপ দিয়ে ধরে রাখবেন না তখন কিন্তু এটা চলে আসবে যতক্ষণ আপনি টিপ দিয়ে ধরে রাখবেন ততক্ষণই থাকবে সো এখানে আমার অনেকটা বাজে দিকে লাগছে সেটা হচ্ছে যে আমি যখন এখানে আসি আসার পর হচ্ছে আমার জাস্ট স্কোপটাকে আমার কিন্তু আবার ওপেন করতে হয় এখানে আসার পর যদি আমার এনিমিটা দূরে হয় তাহলে জাস্ট আমার স্কোপটাকে ওপেন করতে হয় সো সেই জিনিসটার একটা সমাধান আছে বাজেটা হচ্ছে চাই নাম্বার সেটিং যেটা হচ্ছে পোরোপিলার ইউজ করে জাস্ট সেটিংসে চলে আসবেন আপনি সেই পোরোপিলারদের মতো ইউজ করতে হলে এখানে দেখেন এই যে পিক অ্যান্ড অপেন স্কোপ নামে একটা অপ সেটিং আছে সেটাকে জাস্ট আপনি ইনেবল করে দেবেন সো এটা ইনেবল করার ফলে কী হবে জাস্ট আপনি যখনই পিক করবেন পিক করার সাথে সাথে কিন্তু আপনার স্কোপটা অন হয়ে যাবে আপনার একা একাউন্ট করতে হবে না জাস্ট এই যেখানে জাস্ট পিক করার সাথে সাথে কিন্তু আপনার স্কোপটা অন হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আমি কোনো স্কোপে চাপ দিই নি জাস্ট এখানে দেওয়ার মানে পিক করার সাথে সাথে স্কোপটা অন হয়ে যাবে হুম সো এবার হচ্ছে লাস্ট এবং পাঁচ নাম্বার যে সেটিংসটা খুবই দারুণ একটা সেটিংস ধরেন এই যেভাবে আমি দৌড়াচ্ছি হুম দৌড়াচ্ছি এবং সামনেই নেমে আছে আমি যাচ্ছি এই যেভাবে স্কোপ অন করে যদি আমি দৌড়ার থেকে খুবই স্লোভাবে দৌড়াই তাকে গুলি করাতে করতে হয়তো বা সে আমাকে গুলিও করে দিতে পারবে সো এটার জন্য খুবই দারুণ একটা সেটিংস কিন্তু এটা সেটা হচ্ছে আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে এখানে এসে দেখেন স্কোপ মোডে নামে একটা অপশন স্কোপ মোডে হুম সো জাস্ট এটাকে আপনি হোল্ড করে দেবেন এটাকে টাইপ থাকবে আপনি জাস্ট হোল্ড করে দেওয়ার ফলে এটাকে আপনি যতক্ষণ নিন এই স্কোপটাকে আপনি যতক্ষণ টিপে ধরে রাখবেন এই স্কোপটা এটাকে আপনি যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণই স্কোপটা থাকবে আপনি যখন ছেড়ে দিলেন এ দেখেন দৌড়াচ্ছে এই দেখেন দৌড়াচ্ছেন এই এই যে দৌড়াচ্ছেন আপনি জাস্ট টেল স্কোপ অন করে দেখলেন আবার সেরে দিলেন এগুলো সবই কিন্তু প্রোপ্লাররা ইউজ করে সো আপনি কিন্তু আমরা অনেক টাইমই দেখি লাইভের ভিতরে যে দাবদাব স্কোপ ওপেন করে ওপেন করে যে দাব দাব স্কোপ ওপেন করে জাস্ট একটু দেখে আবার ছেড়ে দেয় সো এত স্পিডে করে কেমনে তারা সো সেটা কিন্তু এই সেটিংসটার মাধ্যমে কিন্তু প্রোপ্লেয়াররা করে থাকে সো আজকে কিন্তু আমি টপ ফাইভ প্রোপ্লারের সেটিংস বললাম সো আপনারা যদি চান নেক্সট টপ টেন প্রোপ্লেয়ার যে সেটিংস বলবো সো এই টপ ফাইভের ভিতরে কোন সেটিংসটা আপনার সবচেয়ে ভালো লাগছে এবং সবচেয়ে আপনার উপকারী হবে হেল্প হবে পাবজি গেমটা খেলতে সো অবশ্যই কিন্তু আপনি কমেন্টে বলবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে সেই জন্য বললাম এবং আপনার যদি কোনো ফ্রেন্ডকে জানা চান এই সেটিংসটা তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন এবং সর্বশেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যদি আপনার আমার চ্যানেল নতুন থাকে এলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ বেল আইকনটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক বাংলা সাজা থাকবেন কারণ এরকম নিত্য নতুন আপনার জন্য অনেক দারুণ দারুণ ভিডিও নিয়ে চলে আসতেছে আপনাদের মাঝে সো বা